হ্যালো বাগান বেবি ইউটিউব আছে আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ি আর একটি ব্রান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের বারো তারিখ তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বিলেতের বাগান বাড়ির গার্ডেনে অর্থাৎ বিলেতের বাগান বাড়ির বাগানে সবচেয়ে দামি যে মরিচটি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব যখন এই মরিচটি আমি রোপণ করেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মরিচটি আমি অর্থাৎ এই মরিচের বীজ আমি কোথাতে সংগ্রহ করেছি এবং এই মরিচটি কোথায় হয় কোন দেশে হয় সেটিও আপনাদের সাথে শেয়ার করেছি এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই মরিচটি রোপণ করার পর এর ফসল নিয়ে বিস্তারিত একটা ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করি আজকে চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যে পৃথিবীর সবচেয়ে দামি যে মরিচটি সেই মরিচের ফসল এই শীত প্রদান দেশে কতটুকু হলো হ্যাঁ সেটি আজকে এই মূল টপিক আশা করি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন আর প্রথমেই দেখতেছেন এখানে এই যে দেখুন কাঁচামরিচ ছোট্ট একটা গাছ ছোট্ট একটা গাছ এই যে দেখুন কত সুন্দর মরিচ কিছু প্যাকে গেছে আবার কিছু এখনও কাঁচা রয়েছে তো এগুলো আসলে দেখতে অসম্ভব সুন্দর আর এই পাশে আরেকটা মরিচের গাছ এই যে দেখুন সেটিও কাঁচা মরিচ তারপরে আছে এখানে একটা নাগামরিচ এটি জাল তারপরে যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে এখানে যদি একটু দেখাই এই দেখুন কত মরিচ তো এটি অনেক জাল একটা ভ্যারাইটি এবং এটা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই মরিচকে ডাকা হয় কেউ নাগা মরিচ বলেন কেউ লঙ্কা বলেন কেউ বোম্বাই মরিচ বলেন যাই বলেন না কেন মরিচটা অনেক বেশি জাল এটি হলো সবচেয়ে বড় পরিচয় আসলে এই যে দেখুন তো এগুলো থেকে আসলে আমি বিষ সংগ্রহ করবো তার জন্য এগুলো আমি হারভেস্ট করতেছি না এই দেখুন মরিচের সাইজটা যদি একটু দেখেন কত বিশাল এবং জাল কি বলবো আমি আসলে জাল অনেক পছন্দ করি তারপরও আমার সাহসী হয় না এই মরিচ খাওয়া তারপরে এই যে মূল যে ভিডিওর টপিকটা ছিল সেটি এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মরিচ এটি মার্কেট প্রাইস যেটা আমি যদি সেটা বলি তাহলে প্রতি কেজি মরিচ হচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ হাজার ডলার এখন চিন্তা করেন বাংলাদেশি টাকায় কত হল আর এটির নাম হচ্ছে চারাপিতা আর এই মরিচটি মূলত পেরুতে হয় এবং পেরুর ওই অঞ্চলে হয় যেই অঞ্চলটা অনেকটা আমাজন ফরেস্টের সাথে সম্পৃক্ত সেই অঞ্চলে মূলত এই মরিচটা হয় এবং এই মরিচটা আমি প্রথম এই বছর রোপণ করেছি আমার বেশ আগ্রহ ছিল যে পৃথিবীর এত দামি একটা মরিচ আমি এখনো রোপণ করিনি আমি নাগামরিচ রোপণ করেছি কাঁচা মরিচ রোপণ করেছি এই যে এখানেও আছে এখানে অনেকগুলো ভ্যারাইটি আমার বাগানে অনেকগুলো মরিচের ভ্যারাইটি রয়েছে কিন্তু আমি চিন্তা করলাম যে আমি কিন্তু এই মরিচটি থেকে এখনও কেন এত দূরে সেই মরিচটা আমাকে রোপণ করতে হবে তো এবছর আমি ষাটটা বীজ সংগ্রহ করি সংগ্রহ করার পর আমি সেই বীজগুলো রোপণ করি এবং সেখান থেকে পাঁচটা চারা হয়েছিল এবং সেই পাঁচটা চারা হওয়ার পরে মাত্র তিনটা চারা আমি বাঁচাতে সক্ষম হই এবং এই তিনটা চারাই যদি একটু দেখেন আপনারা এই যে দেখুন তো এটি একটু ইয়েলে ইয়েলে বাপ মানে ইয়েলো কালারের মতো হবে এই যে দেখুন আর তার আগে এরকম থাকবে তো এই গাছটা অনেক বড় হয়েছে আমি যদি নিচের অংশটুকু একটু দেখাই আপনাদেরকে এই যে দেখুন এই টপগুলো কিন্তু খুব বেশি বড় না ছোট্ট টপ এত কিছু আমি রোপণ করি আমার বাগানে আর পৃথিবীর সবচেয়ে দামি মরিচটি রোপণ করব না সেটি কিন্তু আমার কাছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগেনি তাই এই মরিচটি আমি রোপণ করেছি তো এখন যদি আমাকে প্রশ্ন করেন যে আপনি পৃথিবীর এই যে সবচেয়ে দামি যে মরিচটি রোপণ করলেন এর ফলন দেখে আপনি কি সন্তুষ্ট এই প্রশ্নটা যদিও অনেক জটিল একটা প্রশ্ন তার আগে আমাকে বলতে হবে যে ইংল্যান্ড হচ্ছে একটা শীত প্রধান দেশ লাউয়ের লাউয়ের গাছ রোপণ করে সেই গাছ থেকে লাউ পাওয়ার আগেই লাউয়ের গাছ মরে যায় শীতের জন্য ঠান্ডার জন্য তো এই শীত প্রধান দেশে আমি এই যেটুকু মরিচ পেয়েছি আমি অবশ্যই সন্তুষ্ট আর এখান থেকে কোনো মরিচ খাওয়া হয়েছে কি না সেটি যদি প্রশ্ন করেন আমি বলবো না এখনও খাওয়া হয়নি আমি আসলে অনেক আপনারা দেখবেন আপনারা দেখবেন অনলাইনে সার্চ করে এই পৃথিবীর সবচেয়ে দামি মরিচের বীজগুলো অনেক দাম অনেক দাম তো সেটি আমি যখন সংগ্রহ করি তখন অনেক দাম দিয়েই সংগ্রহ করেছি আর খাওয়ার এখনই সময় হয়নি বিশেষ করে আর এই মরিচটি মূলত যে পাউটার অর্থাৎ যে গুড়াটা তৈরি হয় সেটি কিন্তু মূল দাম আর এই মরিচটি যে এখন যে কালার দেখতেছেন এই কালার অবস্থায় কিন্তু এই মরিচটি খাওয়া হয় না এই মরিচটি একটা ইয়েলো ইয়েলো বাপ অর্থাৎ একটা গোল্ডেন কালার যখন আসে তখন খাওয়া হয় আর আরেকটা প্রশ্ন তো করতে পারেন যে এটি জাল কিনা আসলে এটি জাল না এটি অনেকটা এই যে আমার যে এই যে কাঁসামরিচ এই কাঁসামরিচের মতোই এরকমই জাল তবে এত জাল না কিন্তু এর যে ফ্লেভার এর যে গ্রান সেটা অনেক বেশি তবে এটা কখন আসে যখন এই মরিচটি কালার হওয়ার পর পরিপুক্ত হওয়ার পর রেডি হওয়ার পর যখন আপনি হারভেস্ট করতে যাবেন তখন এই মরিচটি যদি আপনি হারভেস্ট করে পাউডার করেন গুঁড়া করেন তখনই কিন্তু এর মূল্যটা নির্ধারণ করা হয় তো আমি অনেকই অনেক অনেক বেশি একটা এক্সাইটিং অনেক বেশি খুশি এবং দারুণ এক অভিজ্ঞতা আমি বলবো এই পৃথিবীর সবচেয়ে দামি মরিচ নিয়ে অর্থাৎ এই শীত প্রদান দেশে আমি যে এই মরিচটি দড়াতে পেরেছি সেটি তো আমার কাছে অনেক বেশি একটা পাওয়া আমি মরিচের অনেকগুলো ভ্যারাইটি রোপণ করি প্রতি বছরই এবছরও করেছি এই যে আরেকটা ভ্যারাইটি এটি মাংসের সাথে যদি রান্না করা হয় তাহলে অসম্ভব ভালো লাগে তো এই যে দেখুন এই মরিচটি তারপর এটি হচ্ছে কালো মরিচ অর্থাৎ কালো মরিচ শুধু বললেই শেষ হবে না এই মরিচটা কিন্তু উপর দিকে ধরে এই যে দেখুন অনেক জাল এটি কিন্তু আমার কাছে অনেকটা নাগামরিচের মতোই ঝাল মনে হয় তো এটিও প্রতি বছর আমি রোপণ করি এবং প্রচুর এই উল্টা কাঁচামরিচ লঙ্কাটি আসে আমার বাগানে এটি আমি অনেক পছন্দ করি দেখতেও সুন্দর আসলে আমরা যারা বাগান করি প্রবাসে আমাদের এত ব্যস্ততার মধ্যে আমরা কেন বাগান করি শখের বসত করি ভালো লাগে তাই করি একটু যখন কাজ শেষে যখন আমাদের একটু সময় মিলে তখন আমরা বাগানে হাঁটাহাঁটি করি দেখি এটাই তো ভালো লাগা তো এরকমই তো এই যে মরিচটি চমৎকার এই কালো মরিচটি উপর দিকে ধরে আমার দেখতে অনেক ভালো লাগে এবং এটি জালও কিন্তু অনেক বেশি আর এটি আরেকটা ভ্যারাইটি এটিও কিন্তু অনেক জাল এখানে আরেকটা ভ্যারাইটি আছে এই যে দেখুন এটি কিন্তু রেডি হয়ে গেছে আর এটি সম্পর্কে যদি বলি আমরা যারা ইংল্যান্ডে বসবাস করি আমরা যখন কোনো এশিয়ান কারিতে যাই তখন আমাদের সবার সামনে যে মরিচটি চুকে পড়ে সেটি হলো এই মরিচ আর যারা সুটকির তরকারি সুটকির ঝোল বিশেষ করে সিলেট অঞ্চলে যারা শুটকিশিরা বলেন তাদের কাছে কিন্তু এটি অনেক বেশি পপুলার একটা মরিচ এটি সুটকি তরকারিতে দেওয়া হয় এটি কিন্তু জাল কম আর এর ফ্লেভার অনেক বেশি মূলত কিন্তু এই মরিচটির সারা সুটকির তরকারি আমরা কিন্তু চিন্তাই করতে পারি না কেননা নাগামরিচ কিন্তু কখনো সুটকি তরকারিতে দেওয়া হয় না অনেক জাল হয়ে যায় আর এটি জাল হয় না কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি তো এটিও আমি রোপণ করেছি এটি আমি প্রতি বছরই রোপণ করি সুটকি তরকারি কার না পছন্দ বলেন তো এখানে অনেকগুলো মরিচ এসেছে এবং এগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো যেগুলো কিন্তু লাল হয়ে গেছে সেগুলো আমি রাখব এগুলো আগামী বছর এগুলো থেকে আমি বীজ সংগ্রহ করি মানে সংগ্রহ করব প্রতি বছরই কিন্তু এরকম আমি দু একটা মরিচ রেখে দিই যেগুলো থেকে আমি বীজ সংগ্রহ করি তারপরে এই যে বিশাল তাকে সাপুর দিয়ে রাখতে হয়েছে এই যে চালকুমড়া এই চালকুমড়াটি আমি প্রথম এবছর রোপণ করেছি এবং এটি দেখতে অসম্ভব সুন্দর আহ একটা গাছে মাত্র দুটা চালকুমড়া এসেছিল একটা আমি হারভেস্ট করেছি আর একটা রেখে দিয়েছি বীজের জন্য তো এটি ভিয়েতনামের ভিয়েতনাম না মনে হয় থাইল্যান্ডের একটা ভ্যারাইটি অসম্ভব সুন্দর তো এটি আপনার অবশ্যই যদি ভালো বীজ পাওয়া যায় তাহলে আপনারা অবশ্যই আগামী বছর বিলেতের বাগান বাড়ির ইবেশপে পেয়ে যাবেন আর এই যে দেখুন আরেকটা আমার কালো মরিচের গাছ কি পরিমাণ মরিচ এই যে দেখুন ছোট্ট একটা টপের মধ্যে টপের সাইজটা কিন্তু অনেক ছোটো মাটি অল্প তার মধ্যে যদি দেখেন কী পরিমাণ মরিচ এসেছে আর এখানে আছে আরেকটা এই যে এটি কিন্তু অনেক জাল একটা ভ্যারাইটি এই যে দেখুন এটি বাংলাদেশি নাগামরিচ অনেক জাল এই যে দেখুন তো যেগুলো লাল হয়ে গেছে সেগুলো আমি বীজের জন্য রাখব এই যে দেখুন অনেক জাল অনেক জাল একটা ভ্যারাইটি তো সময় তো ভিওয়াররা আজকে পর্যন্তই বিলেতের বাগান পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচে আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল